আমাদের যিনি দাওয়াতে আসছেন সুদূর মহারাষ্ট্র মুম্বাই থেকে, বিশিষ্ট ইসলামিক একজন মুবাল্লিগ, খুব ভালো সুন্নি দাওয়াত ইসলামের খুব ভালো একজন নাথা, মোহাম্মদ আরফাত নুরি। ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবার ঈদের রাতে হামাদ ও নাতের রাসুল মাহফিল অনুষ্ঠিত হবে। শিলচর শহরতলির উত্তর কৃষ্ণপুর আউলিয়াবাজার সংলগ্ন কাছার প্লেসে অনুষ্ঠানটির আয়োজন করা হবে। অনুষ্ঠানকে ঘিরে চলছে জোর প্রস্তুতি। এই অনুষ্ঠানকে সফল করে তুলতে সোমবার আউলিয়াবাজারের কাছার সুন্নি ফাউন্ডেশনের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আয়োজক কমিটির কর্মকর্তারা জানান, বিগত কয়েক বছর বিভিন্ন সমস্যার কারণে ঈদের রাতে এই ইসলামিক অনুষ্ঠান করা হয়নি, কিন্তু এবছর এই অনুষ্ঠানের জন্য জোরদার প্রস্তুতি নিচ্ছেন তারা। অনুষ্ঠানে মুখ্য নাতখা হিসেবে আসছেন মহারাষ্ট্রের সুন্নি দাওয়াতে ইসলামের মুবাল্লিগ মোহাম্মদ আরফাত নুরি। এছাড়া কাছার সুন্নি ফাউন্ডেশনের বিশিষ্ট নাতখাগণ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সফল করে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটির পক্ষে দিলওয়ার হোসেন বড়ভূয়া, মহিবুল হক মজুমদার, হোসেন আহমেদ মজুমদার, ইসলাম উদ্দিন মজুমদার, আরশাদ মজুমদার, আকসার আহমেদ, মাসুম বড়ভূয়া, ইজাজ আহমেদ, মৌলানা আব্দুল কাদের আত্তারি, রমিজ উদ্দিন লস্কর প্রমুখ। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অন্যান্য বছরের ন্যায় এবারও আমাদের কাছার সুন্নি ফাউন্ডেশন সিএসএফ এর ব্যবস্থাপনায় উত্তর কৃষ্ণপুর আউলিয়াবাজার সংলগ্ন কাছার প্লেসে ঈদের রাত্রে এক বিরাট মাহফিল হামদ ওয়া নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন করা হয়েছে। স্থান হচ্ছে আমাদের উত্তর কৃষ্ণপুর আউলিয়াবাজার সংলগ্ন কাছার প্লেসে। এবং অন্যান্য বছরের তুলনায় আমরা গত কয়েক বছর ধরে বিভিন্ন সমস্যা থাকার কারণে আমরা সেইভাবে বিরাট আকারে আমরা প্রোগ্রাম করতে পারিনি। আলহামদুলিল্লাহ এই বছর আমাদের কাছার সুন্নি ফাউন্ডেশনের সকল কর্মকর্তারা মিলে আমরা এই বছর উত্তর কৃষ্ণপুর আউলিয়াবাজার সংলগ্ন কাছার প্লেসে এক বিরাট মেহফিল হামদ নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়োজন করছি। ঈদের রাত্রে পবিত্র ঈদুল ফিতরে সবার একটি আবেগ থাকে এই দিন রাত্রে, যে উত্তর কৃষ্ণপুর সিএসএফ এর একটি মাহফিল হয়, সেই মাহফিলের দিকে মানুষের চোখ থাকে এবং সেখান থেকে আমরা শুরু করে বরাক উপত্যকার প্রত্যেক বছরের শেষ দিকে মাহফিল হয়। তো এই বছর আমরা আমাদের যিনি দাওয়াতে আসছেন সুদূর মহারাষ্ট্র মুম্বাই থেকে, বিশিষ্ট ইসলামিক একজন মুবাল্লিগ, খুব ভালো সুন্নি দাওয়াত ইসলামের খুব ভালো একজন নাথা, মোহাম্মদ আরফাত নুরি, তিনি মুম্বাই মহারাষ্ট্র থেকে আমাদের এখানে ঈদের দিন বাদ মাগরিব থেকে আমাদের মাহফিল চলবে। তিনি রাত্রি আমাদের এখানে মাহফিলে আমাদেরকে নাচ শোনাবেন এবং তৎসঙ্গে আমাদের বরাক উপত্যকার তথা কাছার সুন্নি ফাউন্ডেশনের স্বনামধন্য নাথাবৃন্দ, উলামায়ে কেরাম, সুফিয়ানে আজম, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সমাজসেবী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনৈতিক, প্রশাসনিক এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গ এই মাহফিলে উপস্থিত থাকবেন। এবং আরও আমাদের কার্যসূচি এদিন থাকবে, আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখানো হবে। আমরা আমাদের কাছার সুন্নি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে আমাদের এই মাহফিলে উপস্থিত থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করছি এবং আপনারা সকলে এই মাহফিলে আসবেন, কারণ আমরা দেখছি যে কাছার সুন্নি ফাউন্ডেশনের যে মাহফিল হয় সবার একটি আবেগ থাকে বা এই মাহফিল থেকে অনেকজন রাত্রে দিনের বেলা সবাই ঈদের মরশুমে থাকেন, কিন্তু ঠিক মাগরিবের পর থেকে আমাদের যে বিরাট আকারে আমরা অন্যান্য বছর তুলনায় প্যান্ডেল করে থাকি, কিন্তু এই বছর আমরা কাছার প্লেস একটি খুব ভালো প্লেস আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। তো সবার সহযোগিতায় এই মাহফিল সেখানে হবে, আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি আমাদের কাছার সুন্নি ফাউন্ডেশন সিএসএফ এর পক্ষ থেকে।